ডেন্টাল ট্রিটমেন্টে তো অবশ্যই আপনার মুখের ভিতর যে পানি পাইপের মাধ্যমে দেওয়া হয় এটা তো গলার ভিতরে যাবেই, এবং এটা তো আসলে ঠেকাবার কোনো উপায় নেই। যদি এমনি নর্মাল চেকআপ টেকআপ হয় যে ঠিক আছে চেকআপ টেকআপ করতে পারলেন, তো এখন মুশকিল হলো এই মাসালাগুলো বললে আপনাদেরই সমস্যা, দিনে বেলা রোগীদেরও সমস্যা আসতে পারবে না। এই জন্য মিডিল ইস্টে রমজান মাসে যে কালচারটা হয়, সাধারণত এই ধরনের প্রতিষ্ঠানগুলো রাতে খোলা থাকে 10টা 11টা 12টা পর্যন্ত, দিনে বেলা মানুষ টেস্ট করে ঘুমায় আর কি। তো আমাদের দেশে তো সেই কালচার আসলে বেড়ে ওঠে নাই, কিন্তু রোজা রেখে আসলে দাঁতের চেক আপ হতে পারে, যেটাতে কোনো ভেতরে কিছু যাবে না, কিন্তু যখন আপনি ট্রিটমেন্ট করবেন ফিলিং বা রুট ক্যানেল, তখন তো আপনাকে পানি ইউজ করতে হবে। এই পানিগুলো আপনি বেচারা শুয়ে থাকবে অবশ্যই ভিতরে যাবে, মানে এটা তো সে নিয়ন্ত্রণ করতে পারবে না। যদি এমন হতো যে ট্রিটমেন্ট করা করছেন আর তিনি থুতুর সাথে পানিটা ফেলে দিচ্ছেন, কোনো কিছু ভিতরে যাচ্ছে না, এটা যদি নিশ্চিত করা যেত তাহলে অবশ্যই জায়েজ, সেটা না যা হওয়ার কোনো কারণ থাকতে পারে না। প্রথম প্রশ্ন, রোজা রেখে রক্ত পরীক্ষা এবং রক্তদান বা গ্রহণ করা যাবে কি না? রোজা রেখে রক্ত পরীক্ষা বা রক্তদান করা যাবে যদি সেটা রোজার কোনো বিশেষ ইফেক্ট রোজার প্রতি না পড়ে, অর্থাৎ এত বেশি রক্ত দিলেন আপনি শারীরিকভাবে এত দুর্বল যে এরপর আপনি রোজা রাখতে পারলেন না, এরকম হলে সেটা জায়েজ নাই। সচরাচর এরকম না, সচরাচর হলো এক ব্যাগ রক্ত দিলে আমাদের রোজা ভেঙে ফেলতে হয়, এরকম হয় না আলহামদুলিল্লাহ। এরকম যদি হয় তাহলে সেক্ষেত্রে রোজা রেখে রক্তদান করা যাবে। আর রক্ত পরীক্ষা তো করা যাবেই, কারণ পরীক্ষার জন্য এক সিরিঞ্জ রক্ত নিতে হয় বা কম বেশি নিতে হয়, এটার কারণে যে একেবারে একটা মানুষ দুর্বল হয়ে রোজা ভেঙে ফেলতে হয় এরকম তো আর হয় না। অতএব রোজা রেখে সিয়ামরত অবস্থাতে রক্ত পরীক্ষা করা জায়েজ। আচ্ছা,